বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব Xiaomi Redmi Note 8 Pro কম বাজেটের সেরা স্মার্টফোনটি নিয়ে। ফোনটির ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারি, প্রসেসর সবকিছু নিয়ে আলোচনা করব। ওভারঅল ফোনটি কেমন হবে সেটি নিয়েও কিছু কথা বলব। প্রথমে আসি ফোনটির ডিসপ্লে নিয়ে। নিউ ব্র্যান্ডের স্মার্টফোনটিতে থাকছে 6.53 ইঞ্চির একটি 395 PPI IPS LCD ডিসপ্লে উইথ ওয়াটার ড্রপ নস। ডিসপ্লে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভার্সন 5। ডিসপ্লে তো দেখলেন, চলুন ক্যামেরাটি দেখে আসি। ফ্রন্ট সাইডে থাকছে 20 MP একটি সেলফি ক্যামেরা এবং 2K ফুল এইচডি ভিডিও রেকর্ডিং মোড, যার প্রাইমারিতে থাকছে 64 MP আপ টু 10x ডিজিটাল জুম প্রাইমারি ক্যামেরা এবং 8 MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 MP ম্যাক্রো লেন্স এবং 2 MP একটি ডেপথ সেন্সর। 64 MP ক্যামেরা দিয়ে 4K ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ক্যামেরা কালারও বেশ ন্যাচারাল বলেই মনে হচ্ছে। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরার কিছু ক্যামেরা স্যাম্পল আমি ভিডিও লাস্টে দিয়ে দেবো, যেখান থেকে ফোনটির ক্যামেরা কেমন হবে সেটা সহজেই বুঝতে পারবেন। 4 ও 6 GB RAM-এর ফোনটিতে রাখছে 64 এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিওজি 90T এবং ওয়াক্টা কোর 2.05 GHz ডুয়েল কোর কোয়ার্টেক্স A76+ 2 GHz হেক্সা কোর কোয়ার্টেক্স A55 এর প্রসেসর এবং সাথে থাকছে মালি G76 MP4 এর একটি গ্রাফিক্স। ডে লং ইউজের জন্য ব্যাটারিতে থাকছে 4500 mAh লি পলিমার ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সুবিধা তো পাচ্ছেনই। ফোনটি চার্জ করতে প্রায় 2 ঘন্টা 45 মিনিট মতো সময় লাগে। সব মিলিয়ে Xiaomi তাদের স্মার্টফোনটি বেশ সাজিয়ে গুছিয়ে দিয়েছে আমাদের জন্য। বাংলাদেশ মূল্য এবং ইন্ডিয়ান মূল্য আমি ভিডিওতে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা বুঝতে পারবেন। ফোনটির ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারি, প্রসেসর ওভারঅল সব মিলিয়েই কম বাজেটের মতো ফোনটি গ্রহণযোগ্য বলে আমি মনে করি এবং ফোনটি হাতে ধরলে বেশ কমফোর্টেবল মনে হয়। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ফিরে আসবো নতুন কোনো পর্বে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।